ওকে শোন তাহলে এই চ্যাপ্টারটা পাঁচ নাম্বার চ্যাপ্টারটা এটা বড় ওই তোরা নোট দেখেই বুঝতে পারছি সেটা বড় এবং ওই নোটের মধ্যেও সম্পূর্ণটা নাই আরো কিছু বাদ আছে সো তো আপাতত আমরা আস্তে পড়বো সমস্যা নাই নোট তোরা আস্তে আস্তেই করিস আরে তাই তো মানে এটা আগের ব্যাচে পড়াইছি ওদের খাতা আমি কপি করে দিয়ে দিছি ছবি তুলে দিয়ে দিছি তোদের বুঝছিস এই মানে আমি আবার এক্সট্রা করে লিখি নেই আচ্ছা যা হোক এবার বলতেছি শোন এই চ্যাপ্টার প্রথমে যেটা এই চ্যাপ্টারে পুষ্টি আর পরিপাক নিয়ে কথাবার্তা তো এখানে প্রথমে উদ্ভিদের পুষ্টি নিয়েও কথা বলা আছে ইভেন প্রাণীর পুষ্টি নিয়েও কথা বলা আছে এবং তারপরে আবার আমাদের মানুষের বডিতে যে পরিপাক সেটা নিয়ে কথা বলা আছে তো মাঝখানে কিছু ম্যাথ আছে ওই বিএমআর বিএমআই নির্ণয় করা তো ফার্স্টে আমরা এই উদ্ভিদের খনিজ পুষ্টি নিয়ে আজকে দেখবো যতটুকু পসিবল হয় নোট সামনে থাকলে নোটটা নিয়ে নিতে পারিস নাহলে আমি বলতেছি সমস্যা নাই আর যদি কারো নোটটা না থাকে তো বইও নিতে পারিস সামনে অবশ্য বইয়ে ওভাবে সুন্দর লেখা নাই আর নাইনে এই চ্যাপ্টারটা ভালো করে বোঝা যায় না কারণ এখানে অনেক কিছু যেগুলা বইয়ের সামনের দিকে আছে অথবা অন্য ওই কেমিস্ট্রিতে আছে এরকম অনেক কিছু যেগুলো এখানে বলে দেওয়া সো এখন তোরা এই জিনিসগুলা ইজিলি ক্যাচ করতে পারবি আশা করি তো প্রথমে আসি যে উদ্ভিদের যে খনিজ পুষ্টি এটা বলতে অ্যাকচুয়ালি আমরা কি উদ্ভিদের খনিজ পুষ্টি এই উদ্ভিদের বৃদ্ধি আর পরিস্ফুটনের জন্য মাটি পানি বায়ু থেকে বিভিন্ন রকম উপাদানগুলো নিতে হচ্ছে যে উপাদানগুলোর যদি ঘাটতি হয় উদ্ভিদের বডিতে তাইলে উদ্ভিদ বাঁচতে পারবেন আর কি তো এই উপাদানগুলোকে আমরা উদ্ভিদের খনিজ পুষ্টি বলতেছি তো এগুলার বেশিরভাগই বেশিরভাগই মাটি থেকে আসে এই জন্য এটাকে খনিজ পুষ্টি হিসেবে বলা হচ্ছে তো এই খনিজ পুষ্টিগুলোর মধ্যে মানে মোটামুটি আমরা ষাটটা সিক্সটিটা অজৈব উপাদান পাইছি এখন পর্যন্ত সিক্সটি অজৈব উপাদান যারা মোটামুটি উদ্ভিদের বডির জন্য দরকারি তবে এর মধ্যে ষোলোটা এর মধ্যে ষোলোটা একদম অত্যাবশ্যকীয় মানে এগুলা ছাড়া এগুলার কোনো একটার ঘাটতি হইলে বড়িতে তার অভাবজনিত লক্ষণ দেখা দেখা যাবে রোগ যাবে উদ্ভিদের মৃত্যু ঘটতে পারে তো এগুলা রেগুলার বেসিসে উদ্ভিদের বডিতে যেতে হবে তো এগুলা হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান বলি আমরা তো এগুলাকে আবার কতটুকু করে লাগতেছে মানে পরিমাণে বেশি লাগতেছে না কম লাগতেছে সেটার উপরে ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করছি পরিমাণে বেশি লাগে যেগুলা সেগুলোকে বলতেছি আমরা ম্যাক্রো আর এগুলা পরিমাণে অল্প পরিমাণে লাগে সেগুলোকে আমরা বলতেছি মাইক্রো তো ষোলোটি উপাদানগুলোর একটাকে ম্যাক্রো উপাদান বা ম্যাক্রো নিউ আর একটাকে মাইক্রো ওকে তো এই ম্যাক্রোর মধ্যে পড়ছে দশটা আর মাইক্রোর মধ্যে বাকি ছয়টা তো এগুলাকে মনে রাখার জন্য দুইটা ছন্দ আমি লিখে দিছি আর যারা তুলতে পারিস না এখনো তাদের জন্য আরেকবার বলতেছি ম্যাক্রো দশটা মনে রাখার জন্য একটা ছন্দ সেটা হচ্ছে এম জি কে ক্যাফে ফর আচ্ছা ফর নাইস চপস এখানে যেগুলা ম্যাক্রো দশটা যে প্রথমে হচ্ছে ম্যাগনেশিয়াম তারপর পটাশিয়াম তারপর ক্যালসিয়াম আয়রন আর সি দিয়ে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই যেগুলো ছোট হাতে লেখা সেগুলো অ্যাকচুয়ালি জাস্ট ছন্দটা মিলানোর জন্য দেওয়া হয়েছে তো এরকম ম্যাক্রো উপাদান হচ্ছে দশটা এরা বেশি পরিমাণে দরকার হয় এরা পরিমাণে বেশি লাগে পরিমাণে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার এরা পরিমাণে বেশি লাগে আর এই মাইক্রোগুলা পরিমাণে কম লাগে এটার জন্য আমি একটা ছন্দ দিয়ে দিছি তোরা লিখছিস আশা করি তোদের কারো থাকলে বলিস আছে কারো এই ইয়ে কিছু বলবি রশনি কিছু বলবি কেউ কিছু বলতে চাইলে বলতে পারিস ওকে এই এটা হ্যাঁ আগে বোধহয় তোদের বলছিলাম না বা তোরা তো কিছু তোরা কিছু বললেই তো এই যে মানে বলতেছি এখন জিঙ্ক ম্যাঙ্গানিজ মলিবডেনাম বোরন কপার আর কি বলছি তোকে হ্যাঁ এপিসোড টু পর্যন্ত বলছি আর বলি নাই বলবো ইনশাল্লাহ আচ্ছা বলবো বলবো আচ্ছা হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই সবই বলবো চিন্তা কর মানে যদি শেষ হয়ে যায় কাহিনী তাহলে ধর ব্যাপারটা মজা আর থাকলো না আস্তে আস্তে যাক ওকে আর হচ্ছে আনিকা আনিকা নাই তো আনিকা তো ওই পুরান ঢাকায় গিয়ে থাকতো আচ্ছা হবে আল্লাহ চাইলে হবে সমস্যা নাই ওকে আচ্ছা এবার আসি তাইলে এইটা হচ্ছে এই ছয়টা হচ্ছে এক দুই জিঙ্ক ম্যাঙ্গানিজ মলিবডেনাম বোরন কপার আর ক্লোরিন এই ছয়টা হচ্ছে মাইক্রোমৌল এরা এটাও অত্যাবশ্যকীয় বাট অল্প পরিমাণে দরকার হয় আচ্ছা এইবার আসি এই যে এদের মধ্যে এই যে এই উপাদানগুলো লিখলাম আমরা এর মধ্যে কার্বন হাইড্রোজেন কার্বন আর অক্সিজেন আই মিন কার্বনটা সিও টু আকারে আর অক্সিজেন তো ও আকারে এটা বায়ু থেকে উদ্ভিদ তার বডিতে নিতে পারে তারপরে পানি থেকে হাইড্রোজেন আসতে পারে এইচ টু এইচ টু আকারে পানি থেকে আর হচ্ছে বাকি যে উপাদানগুলো লিখলাম এই যে ধাতব যেগুলা এগুলা সবগুলা আয়ন আকারে বা ধাতব বা অধাতব যেগুলাই বলি না কেন যেমন ধর ওইদিকে এম জি কে ক্যাফে ফর নাইস টপস এম জি ম্যাগনেশিয়াম তাকে উদ্ভিদ ম্যাগনেশিয়াম টু প্লাস আকারে তার বডিতে মূল রোমের মাধ্যমে নিবে এরকম জি কে পটাশিয়াম কে প্লাস আকারে নিবে কোন কোন আকারে তাদের বডিতে নিচ্ছে সেগুলো লিখছে কে এফি টু প্লাস বা থ্রি প্লাস আকারে নিবে এম জি কে ক্যাফে আচ্ছা ক্যালসিয়াম লিখি নাই ক্যালসিয়াম টু প্লাস নাইট্রোজেন কে সে অ্যামোনিয়াম আকারে নিবে আর কার হাইড্রোজেন কে তো পানি হ্যাঁ সিএ টু প্লাস হ্যাঁ সিও টু এই গেল চপসের আর হচ্ছে ফসফরাস কে সে ফসফেট আকারে নিবে পিও ফোর থ্রি মাইনাস এই আকারে নিবে এই হাইড্রোজেন কে সে এইচ প্লাস আকারে নিতে পারে হ্যাঁ হাইড্রোজেন কে সে এইচ প্লাস নিতে পারে আহ ফসফেট গেল আর হচ্ছে আর কি বাদ আছে নাইস্ট সালফার সালফার কে সে সালফেট আকারে নিবে আমি আয়ন আয়রন যে মোল কি আকারে নিবে সেগুলা লিখলাম এগুলা সব মুল দিয়ে সে নিবে আর এগুলা জিং কে সে জিঙ্ক টু প্লাস আকারে নিবে ম্যাঙ্গানিজ কে সে ম্যাঙ্গানিজ টু প্লাস আকারে নিবে মলিব ডেনাম থ্রি প্লাস আকারে নিবে বোরোন তাই নাকি রে ওই তোর জন্মদিন যে তাই কপার টু প্লাস আর সিএল মাইনাস এভাবে বোরন নর্মালি বোরে টাকারে নিতে পারে আচ্ছা দরকার নেই বোরন আয়ন দরকার নেই যেহেতু আয়নটা তোরা চিনিস না ওকে এবার আসি এই যে এরকম বিভিন্ন আয়ন আকারে তারা এই খনিজ পুষ্টিগুলা তাদের বডিতে নিবে আচ্ছা এবার এই উপাদানগুলোর ভূমিকা কি উদ্ভিদের বডিতে নাইনে যখন পড়ছিলি হয়তো কাঁধার মতো মুহস্ত করছিস কিছু না বুঝে কোনটা এটা এটা ম্যাঙ্গানিস টু প্লাস এটা থ্রি থ্রি প্লাস মলিপডেন্লাস এম ওকে আর এইগুলা টন কপার টু প্লাস সিক্স আরে এইগুলা তোদের এমনিতেই জানিস তোরা ওই ধাতুর আয়ন তারা এই আয়ন আকারে নেয় আর কি ওগুলা লিখে দিলাম ওকে আর এই যে অধাতু গুলো কি কি বুঝি না যেখানে সেখানেই লিখি তাতে কোনো সমস্যা নাই মানে এমনি জায়গা সংকট তাই মানে এটার কোনো নির্দিষ্ট কোনো কিছু না আমি এমনি লিখছি এভাবে লিখছি ওকে আচ্ছা এবার আসি এটার কোনো ছন্দ নাই এমনি বলছে ওকে এবার আসি ম্যাক্রো উপাদানগুলো কি কি ভূমিকা রাখে এই সেগুলো নিয়ে বলতেছি তো প্রথমে আমাদের ম্যাক্রো উপাদান ছিল এম জি কে ক্যাফে ফর নাইস চপস ওখানে যে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন এটা নিয়ে তোদের বই বলা নাই তো আমি এটা নোটের মধ্যে একটা লিখে দেওয়া আছে ওগুলা সব তোর একটু অ্যাড করে নে আমরা ফার্স্টে এখন পড়তেছি ম্যাক্রো উপাদানের ভূমিকা আচ্ছা আর ব্যাপার তোর একটু গ্রুপে তোদের ফ্রেন্ড থাকলে অ্যাড দিস তো কিছু মেম্বার অ্যাড করিস তো কি ব্যাপার কি জানে আমি তো জানি না তোরা অ্যাড দিস না কেন আমি ওই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই তোরা একটু যারা যারা যার সাথে অ্যাড আছিস অ্যাড করে দিস আমার একা পারি না আমি ওকে ম্যাক্রো উপাদানের ভূমিকা স্টুডেন্ট আছে কিছু ফ্রেন্ডও আছে আবার কিছু ভাই বোনও আছে আচ্ছা এবার আসি তোর এই ম্যাক্রো উপাদানের ভূমিকা যেগুলা আর আরেকটা ব্যাপার ওই ইন্টার ফার্স্ট ইয়ারের ব্যাচ শুরু করবো আর কি নতুন আমার স্টুডেন্টগুলা তোদের যদি চেনা জানা কেউ থাকে তাহলে বলিস আচ্ছা ম্যাক্রো উপাদানের হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি পড়াই আর আমার ওই যে বোনটা নার্সিং যে ও বায়োলজি পড়ায় আর হচ্ছে ম্যাথ ম্যাথ তোর অনার্সেও পড়তে চাইলে পড়াবো ওকে ওকে আচ্ছা ওকে শুন শুন তো এবার ইন্টারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি সবগুলোই আছে বাট আমি শুধু ফিজিক্স কেমিস্ট্রি নেই আর ওই নার্সিং বায়োলজি নেই ম্যাথ আর একটা ফ্রেন্ড নেয় আইসিটিরও টিচার আছে এই আর কি তো এই ম্যাক্রো উপাদানের ভূমিকা যেগুলা সেগুলো হচ্ছে প্রথমে ওই কার্বন হাইড্রোজেন অক্সিজেন এটা নিয়ে বই বলা নাই আমি বলতেছি এই তিনটা এরা একই সাথে এরা কি কি ভূমিকা রাখে এরা ওই যে প্রোটিন শর্করা শর্করা আমিষ মানে উদ্ভিদ আচ্ছা শর্করা প্রোটিন আর হচ্ছে লিপিড জাতীয় যত এই উদ্ভিদের বডিতে এরকম যা আছে বা আমাদের বডিতে এগুলার গাঠনিক উপাদান এগুলোর গাঠনিক উপাদান কারণ আমরা অলরেডি জানি যে শর্করার যেমন গ্লুকোজ গ্লুকোজ হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটার মধ্যে কার্বন আছে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে এরকম আমিষ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার আমি সামনে গিয়ে বলবো এগুলা আহ লিপিড হচ্ছে ওই যে আমরা তেল বা চর্বি পরে আসছিলাম অ্যাস্টার ওখানেও কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকে এরা সবাই জৈব যৌগ যেগুলা তো এদের মধ্যে অবশ্যই কার্বন হাইড্রোজেন অক্সিজেন এগুলা থাকে আরো থাকে কিন্তু কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকে আচ্ছা এরপরে আসি এর লেখা হয়েছে আশা করি লেখা হয়েছে তোদের ওকে ওকে লেখ আর যখনই বিরক্ত লাগবে বলবে অফ করে দিব আরে বর্ষা তুই তো ক্লাসে এরকম করিস না তুই এরকম এখন বাসায় বসে বসে ক্লাস করে এরকম করিস কেন তুই কি না খেয়ে বসছিস নাকি আচ্ছা আচ্ছা ওকে এই তো শেষ তো শর্করা আমিষ শর্করা আমিষ ও লিপিডের গাঠনিক উপাদান এটা লেখ এটা লেখ শর্ক শর্করা আমিষ ও লিপিডের এর গাঠনিক উপাদান এটা আচ্ছা ওইসা আর যাস না আর যাস না ওকে আর যাস না থাম থাম ওকে এবারে নাইট্রোজেন এই নাইট্রোজেনের ভূমিকা উদ্ভিদের বড়িতে অনেক বেশি অনেক ক্ষেত্রে তো প্রথমে হচ্ছে আমরা যে ডিএনএ আর এন এ পড়ছিলাম এখন তোরা এগুলা জানিস ডিএনএ আর আর এন এ এটার মধ্যে নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেন যুক্ত খাড় ছিল অ্যাডেনিন এ টি সি জি এরকম ছিল তার মানে ডিএনএ আরএনএ বা নিউক্লিক অ্যাসিড যেটাকে বলে সেগুলার গাঠনিক উপাদান ডিএনএ আরএনএ এর সৃষ্টিতে ভূমিকা রাখে সৃষ্টিতে আচ্ছা আমি ভূমিকা কথাটা লাগলাম না এই নাইট্রোজেনের ভূমিকা আছে ডিএনএ আরএনএ সৃষ্টিতে একই সাথে ওই যে প্রোটিন প্রোটিন তৈরিতে ভূমিকা প্রোটিনের মধ্যে প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে ওই অ্যামাইনো অ্যাসিডের আমি আহ একটা সংকেত লিখতেছি ধর অ্যামাইনো অ্যাসিড দেখতে অনেকটা এরকম আহ নোটে হ্যাঁ আছে মনে হয় এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দেখে এই যে নাইট্রোজেন আছে অ্যামিন আছে এই নাইট্রোজেন তার মানে প্রোটিন তৈরিতেও এই নাইট্রোজেন ভূমিকা রাখে একই সাথে আমরা যে পড়ে আসছি এটিপি এটিপির ফুল মিনিং কি ছিল অ্যাডিনোসিন ট্রাইফসফেট অ্যাডিনোসিন আবার কোথেকে আসছিল অ্যাডেনিন থেকে আসছিল তার মানে এই ডিএনএর মধ্যেও যেহেতু তো এই এটিপি তারপরে আমরা যে এনএডিপি যে সব পড়ছি এটিপি এনএডিপি প্লাস বা এনএডি পি এইচ এইসব যেগুলো ছিল তারপর এনএডি এইসব সবগুলার মধ্যে এই নাইট্রোজেনের ভূমিকা আছে আচ্ছা এইবার বিভিন্ন তারপর হচ্ছে ভিটামিন ভিটামিন তৈরিতে মানে ভিটামিনের গাঠনিক উপাদান ভিটামিন এবং একই সাথে হ্যাঁ বুঝি নাই ভাইয়া কি হ্যাঁ তোরা নিচে অ্যাড করতে হ্যাঁ হ্যাঁ নোটে আছে আচ্ছা নোটে না তুললে সমস্যা না ইংলিশ না ওকে মানে এলোমেলো ভাবে লেখা তো আমি সেগুলাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে হরমোন তৈরি মানে হরমোনে হরমোনের গাঠনিক উপাদান একই সাথে নাইট্রোজেন ভিটামিন হরমোন এগুলার গাঠনিক উপাদান ওকে গাঠনিক উপাদান মানে এগুলা তৈরির মধ্যে এগুলোর মধ্যে থাকে আচ্ছা তারপরে ওই যে আমরা কো এনজাইম বলছিলাম তো বিভিন্ন কোএনজাইম কো কোএনজাইম কোএনজাইম এগুলোর মধ্যেও নাইট্রোজেন থাকে সো উদ্ভিদের বডিতে নাইট্রোজেন খুব জরুরি একটা জিনিস তার মানে উদ্ভিদের পদ্ধতিতে নাইট্রোজেন খুব জরুরি একটা জিনিস এই এনজাইম কো মধ্যেও নাইট্রোজেন থাকে তোরা কি আমাকে দেখতে পারতেছিস ক্লিয়ারলি ওকে ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা একটু পরে ক্লোজই করে দিব নি সমস্যা নাই আমি খালি জাস্ট আজকেই যে এই ম্যাক্রো উপাদানগুলো কি কি কাজে দরকার সেগুলো নিয়ে বলে শেষ করব আচ্ছা এরপর আসি উদ্ভিদ দেখ নাইট্রোজেনের কিন্তু অনেকগুলো পয়েন্ট নাইট্রোজেন খুবই দরকারি একটা জিনিস এরপর হচ্ছে উদ্ভিদের বর্ধিষ্ণ অঞ্চলগুলা বর্ধিষ্ণ অঞ্চলের বৃদ্ধির জন্য বর্ধিষ্ণা অঞ্চল বলতে যেগুলা খুব দ্রুত বাড়ে যেমন ভ্রুন খুব দ্রুত বাড়ে মুকুল দ্রুত বাড়ে কচি পাতা এগুলা যেগুলা দ্রুত বাড়ে আর কি ওই কুড়ি এগুলা এই বর্ধিষ্ণ অঞ্চলের বৃদ্ধিতে নাইট্রোজেন দরকার হয় তো তারপরে এইখানে লিখতেছি বর্ধিষ্ণু অঞ্চলের বৃদ্ধিতে ওকে এখন মোস্ট যেটা বারবার আসবে এই কথাটা বারবার আসবে আমাদের পড়ার মধ্যে সেটা হচ্ছে ক্লোরোফিল সৃষ্টিতে আমি অবশ্য ওই যে সালো সংশ্লেষণের ভূমিকা ওখানেও বলছিলাম ক্লোরোফিল সৃষ্টি ক্লোরোফিল তৈরির গাঠনিক উপাদান সেটাও এই নাইট্রোজেন এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা বারবার আসতে থাকবে সামনে সবার এইটুকু লেখা হয়েছে আশা করি আমি বুঝতে পারি ওকে আমরা নাইট্রোজেন শেষ করলাম এবার পরে ম্যাগনেশিয়ামে আসতেছি এই জিনিসগুলো যদিও বেশি কিন্তু এগুলা বুঝে গেলে সামনের গুলা খুব সোজা লাগবে মানে সহজে মনে রাখা যাবে এরপরে হচ্ছে ম্যাগনেশিয়াম তো ম্যাগনেশিয়াম কি কি করে ক্লোরোফিলের কয়েকটা উপাদান বলছিলাম ক্লোরোফিলের মধ্যে নাইট্রোজেন থাকে ম্যাগনেশিয়াম থাকে এবং একই সাথে সে ওই ক্লোরোফিল তৈরিতে আবার আয়রনের ভূমিকা থাকে ওগুলো আমি পরে আসতেছি তো ম্যাগনেশিয়াম এটাও ক্লোরোফিলের উপাদান ক্লোরোফিলের উপাদান ওকে একই সাথে বিভিন্ন এনজাইম গঠন এনজাইম গঠনে বা এনজাইমের গাঠনিক উপাদান এটা হচ্ছে ম্যাগনেশিয়ামের ভূমিকা এবার আসি পটাশিয়াম আয়ন এইটার অনেকগুলা ভূমিকা পটাশিয়াম আয়ন একটা তোরা অলরেডি জানিস সেটা হচ্ছে ওই যে খোলা বন্ধ হয় এটা নিয়ে বলছিলাম তো আমি একটা একটা করে পয়েন্ট বুঝে যাচ্ছি প্রথম হচ্ছে আয়ন সমতা আয়ন সমতা মানে উদ্ভিদের বডিতেই যে বললাম খনিজ লবণগুলা আয়ন সমতা রক্ষা সে আয়ন সমতা রক্ষা করবে কিভাবে ধর একটা কোষের মধ্যে কোনো কারণে নেগেটিভ আয়ন বেড়ে গেল কোষগুলোর মধ্যে একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে অভিস্রবণ প্রক্রিয়ায় বা বিভিন্ন এরকম প্রসেসে এক কোষ থেকে আরেক কোষে আয়নগুলা যায় তো এরকম সবার জন্যই কি আচ্ছা যাদের প্রবলেম হচ্ছে নেট আচ্ছা আচ্ছা একটু শোন 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 তো এই আয়ন একটা কোষ থেকে যখন আরেকটা ধরে পাশাপাশি উদ্ভিদের বডিতে দুইটা কোষ এক কোষে ধর নেগেটিভ আয়ন বেড়ে গেল নেগেটিভ আয়ন বেড়ে গেল তো তখন কি হবে পাশের কোষ থেকে কে প্লাস বা পটাশিয়াম আয়ন এসে ওইখানে চার্জের ব্যালেন্স করে দিবে এরকম কোথাও যদি আয়ন সমতা রক্ষা দরকার হয় আবার কোথাও পজিটিভ আয়ন বেড়ে গেল তাহলে ওই কোষ থেকে কোথাও পজিটিভ আয়ন বেড়ে গেলে ওই কোষ থেকে কে প্লাস বের হয়ে গিয়ে পজিটিভ আয়নটাকে ব্যালেন্স করে দিবে তার মানে আয়ন সমতা রক্ষার জন্য এই পটাশিয়াম ভূমিকা রাখতেছে এটা একটা গেল সেকেন্ড হচ্ছে পানি শোষণ পানি শোষণ এই যে মূল রম দিয়ে যে পানি শোষণ করবে যখন এই পানি শোষণ করার জন্য এই কে প্লাসের বা পটাশিয়াম আয়নের ভূমিকা আছে এই ক্ষেত্রেও পটাশিয়াম আয়ন বা কখনো একটা কোষের মধ্যে এইস প্লাস আয়ন ঢুকবে প্রবেশ করবে পটাশিয়াম আয়নের সাথে গিয়ে এইস প্লাস আয়ন প্রবেশ করে তার মানে সে কখনো একটা আয়নকে তার সাথে নিয়ে এভাবে এটাকে কো ট্রান্সপোর্ট বলে মানে একই সাথে দুইটা আয়ন যখন প্রবেশ করে তো পটাশিয়াম আয়ন এই কাজটা করে সে পানি শোষণে ভূমিকা রাখে হ্যাঁ ভাইয়া বল আয়ন হিসেবে কাজ করবে ওকে সব ধাতুগুলো এগুলা আয়ন হিসেবে কাজ করে সব অধাতুগুলা নেগেটিভ আয়ন হিসেবে উদ্ভিদ সবসময় আয়ন হিসাবেই পরিবহন করে কারণ পানির মাধ্যমে এরা পরিবহিত তো পানির মধ্যে তো ধাতু আয়ন আকারেই পরিবহন হবে কারণ এলে তো এটা সলিড পটাশিয়াম একটা সলিড জিনিস পানি শোষণ বললাম মূলরম রোম দিয়ে যখন পানি শোষণ করবে তো পানি শোষণ করার সময় ধর এইচ প্লাস প্রবেশ করবে এরকম পানি শোষণে আর ভূমিকা কিভাবে বললি ধর আমরা পত্র রন্ধ্র প্রসেদন তো আমরা পড়ছি তাই না প্রসেদনের মাধ্যমে পাতার আর পত্র দিয়ে পানি বেরোয় যায় তাই না অতিরিক্ত পানি মনে আছে তো ওই পানি যখন বের হয়ে যায় ওই পানির অণুগুলা যারা উপরের দিকে চলে যাচ্ছে এরা আবার নিচের পানির অনুগুলোকে টান দিয়ে যায় প্রসেদনের মাধ্যমে যখন পানি উড়ে চলে যায় তখন নিচের পানির অনুগুলোকে টান দিয়ে যায় এটাকে প্রসেদন টান বলে এর মাধ্যমে পানি উপরে উঠে আসে তো এই যে প্রসেদনটা হয় কেমনে পত্র অন্ধ খোলা বন্ধ হওয়া এটার মাধ্যমে তো পত্র খোলা থাকলেই তাহলে ওখানেও পটাশিয়ামের ভূমিকা আছে তার মানে ওই সে পানি শোষণে তার মানে ভূমিকা রাখতেছে এই পটাশিয়াম আয়নটা ওকে এখন তোরা অনেক কিছু বললে ধরতে পারবি আশা করি এবার আসি কোষ বিভাজনেও তার ভূমিকা আছে কোষ বিভাজনে সহায়তা করে কোষ বিভাজনে ওকে এরপর হচ্ছে মূল ফল উৎপাদন এগুলার বৃদ্ধিতে সহায়তা করে মূল ফল ফুল ফল এসব উৎপাদন ও বৃদ্ধিতে সহায়তা করে মূল ফুল ফল উৎপাদন ও বৃদ্ধি আচ্ছা আর আর একটা তো বলেই ফেলছি তবু আরেকবার লিখে দিচ্ছি সেটা হচ্ছে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া সো পত্ররন্ধ্র পত্ররন্ধ্র তাদের কি খুবই বিরক্ত লাগতেছে আচ্ছা 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 ওরে বর্ষা তুই এত পেন নিচ্ছিস কেন ওকে আচ্ছা আচ্ছা অনেক ভাল লাগতেছে তোর না আমার অনেক ভাল লাগতেছে বর্ষা ওকে আর লাস্ট হচ্ছে বিভিন্ন এনজাইমের ক্রিয়া বিক্রিয়া ওই এনজাইম বিভিন্ন এনজাইমের ক্রিয়া বিক্রিয়া সহায়তা করে বা নিয়ন্ত্রণ করে বিভিন্ন এনজাইমের ক্রিয়া নিয়ন্ত্রণ ওকে এগুলা হচ্ছে পটাশিয়ামের ভূমিকা গেল এরপর ফসফরাস হ্যাঁ এটা না ফসফরাস আর তোরা ওই নোটের জন্য চাইলে জিন্নাতকে কিছু ঝাড়ি দিতে পারিস জিন্নাতি আমার কাছে বলছে যে ভাইয়া নোট দেন সে নোট করবে ওকে তো ফসফরাস এটা হচ্ছে মুলের বৃদ্ধিতে মূলের বৃদ্ধিতে এর ভূমিকা আছে মুলের বৃদ্ধি ওকে ওকে শোন শোন তো এরপর আমরা ওই যে ডিএন এর মধ্যে আমরা এই যে এইগুলা মনে আছে না এরকম ফসফেট থাকতো বাইরের দিকে ছিল অবশ্য মধ্যে একটা সুগার থাকতো এখানে একটা ফসফেট থাকতো আর এখানে ওই সি জি এগুলা থাকতো মনে আছে আশা করি এগুলাকে আমরা নিউক্লিও টাইড বলতাম তো তার মানে ডিএনএ আর এন এটিপি এনএি এগুলা সবগুলোর মধ্যে ফসফেট আছে মিন ফসফরাস আছে ডিএনএ

দাঁড়া ভাই এই তো ছুটি দিয়ে দেব এই ছুটি দিয়ে দিব একটু পরে ছুটি দিচ্ছি ক্লাস মমি কি ঘুমাচ্ছিস ভাই আচ্ছা 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 মমি কি ইয়া নাকি ওই ইনস্টা সেলিব্রিটি নাকি রে তোর ছবিতে যতগুলো লাইক পরে আমার ছবিতেও পরে না আচ্ছা শোন তো না কে জানি বলছিল গ্রুপে পরে আমি যা চেক করলাম আর কি কে একজন জানে বলছে ওকে আয়রন এটা হচ্ছে ওই যে বলছিলাম আয়রন ক্লোরোফিল তৈরিতে যে এনজাইমগুলো ভূমিকা রাখে তার একটা আয়রন থাকে তার মধ্যে ক্লোরোফিল সৃষ্টিতে ভূমিকা আছে ক্লোরোফিল সৃষ্টি মানে আয়রন ক্লোরোফিলের গাঠনিক উপাদান না বা ক্লোরোফিল তৈরি করতে গিয়ে আয়রনের ভূমিকা আছে ওকে এবার সৃষ্টিতে সাহায্য বলতে পারি সৃষ্টিতে সাহায্য তারপর সে ওই যে আমরা সাল সংশ্লেষণে যে ইলেকট্রন প্রবাহতন্ত্র দেখছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রন যাইতো ইলেকট্রনটাকে যে নিয়ে যাইত ক্যারি করে নিয়ে যাইতো যে প্রোটিন এরকম একটা প্রোটিন নাম হচ্ছে সাইটোক্রোম তো এখানে লিখে আমরা অনেকবার এই ভিডিও দেখছি ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যে নিয়ে যাইতো এরকম একটা প্রোটিন অনুর নাম হচ্ছে সাইটোক্রোম সেটা হচ্ছে এটারে এভাবে লিখতেছি চলনশীল চলনশীল প্রোটিন অনু সাইটোক্রোমের পাশে এটা লিখে দিলাম প্রোটিন এটা সৃষ্টিতে সৃষ্টিতে কোথায় থাকে থাকে ওটাও লিখে আমি মধ্যে এস ওই যে ইলেকট্রন তন্ত্র আমরা ভিডিও গুলা দেখে আসছি তো এই সাইটোক্রোম হচ্ছে একটা প্রোটিন যার মধ্যে এই আয়রনটা থাকে ওকে একই সাথে হ্যাঁ কেউ কি কিছু বলতিস তারপর সে সবাত শোষণে ভূমিকা রাখে মানে এটাকে বায়োবী শোষণ লেখা আছে তোদের বইয়ে তো সেটাই লিখলাম বায়োবী শোষণ এই যে বায়োবী শোষণ মানে সবাদ শোষণেই তো এটি ছিল তো সেটাই বায়োবীয় শোষণ বা ব্র্যাকেটে লিখে দিলাম সবাদ শোষণে ভূমিকা রাখে সবাজ শোষণ এটাতে তার ভূমিকা আছে কারণ আমরা দেখছিলাম সবাজ শোষণের চারটা ধাপ তার মধ্যে ইটিএস ছিল আর ইটিএস এর মধ্যে সাইট্রক্রম ছিল ইলেকট্রন সরাই নিয়ে যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় সেটা যেহেতু আয়রন করতো তার মানে ওইটা পুরা ব্যাপারটাকেই সে নিয়ন্ত্রণ করতো মিন সে ভূমিকা রাখতো ওকে আমাদের মনে হয় ম্যাক্রো উপাদানগুলো শেষ এবার কিছু মাইক্রো উপাদান মাইক্রো উপাদান তারপরে আজকে শেষ করে দিব মাইক্রো উপাদানের ভূমিকা খুব কম সবাই কি রাজি এই পর্যন্তই থাকবে এবার বর্ষা বর্ষা মজা নিচ্ছে ওকে ঠিক আছে এই পর্যন্ত থাকুক আচ্ছা আল্লাহ হাফেজ ভালো থাকিস ওকে